প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা রাখি সবাই সুস্থ আছো সকলেই সুস্থ থাকো সেটাই কামনা করি তোমাদের সকলকে বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আজকে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো অধ্যায় আমাদের 4.1 সেটা হলো সূচকীয় রাশি এখন এই সূচকীয় রাশি জানতে গেলে আগে আমাকে জানতে হবে সূচকটা কি সূচকটা কি তাহলে সূচক হলো কোন সংখ্যার সূচক হলো কোন সংখ্যার পাওয়ার বা ঘাতকে সূচক বলা হয় অর্থাৎ এইখানে যদি একটা সংখ্যা 2 দেওয়া থাকে এটার উপর যদি 3 দেওয়া থাকে এটার উপর যদি 3 দেওয়া থাকে এই 3 টা হলো সূচক 3 টাকে বলা হবে সূচক বা পাওয়ার বা ঘাত বা শক্তি তারপরে লিখছি যে সূচকীয় রাশি তাহলে সূচকীয় রাশিটা কি সূচকীয় রাশি সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় যেমন এইটাকে বলা হবে ভিত্তি এটাকে বলা হবে সূচক অর্থাৎ সূচক এবং ভিত্তি সম্বলিত রাশিকে কি বলা হয় সূচকীয় রাশি বলা হয় এখন এই অধ্যায়ের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই আমাদের নিচে আমরা এখানে কতগুলো সূত্র লিখেছি এই সূত্রগুলো আমাদের জানা প্রয়োজন যেমন a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n অর্থাৎ গুণনের সময় পাওয়ারগুলি কি হয় যোগ হয় তোমরা 6 7 এ কিছু অঙ্ক করেছো যেমন a 2 প্লাস a 2 ইনটু a টু দি পাওয়ার 3 ইনটু a টু দি পাওয়ার 5 এরকম কিছু সমস্যা সমাধান করেছো তোমরা 2 প্লাস 3 প্লাস 5 তাহলে a টু দি পাওয়ার কত 5 3 8 2 10 এরকম অঙ্ক আমরা 7 8 এ করেছি সেই জন্য ওইখান থেকে আসছে মূলত a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m প্লাস n গুণ হলে পাওয়ারটা কি হয় যোগ হয় আবার a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n আমরা এই সূত্রটাই সর্বাধিক ক্ষেত্রে ব্যবহার করব ঠিক আছে শিক্ষার্থীরা কি বলছি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n ভাগের ক্ষেত্রে পাওয়ারটা কি হয় মাইনাস হয় অর্থাৎ প্রথমটা থেকে দ্বিতীয়টা মাইনাস করতে হয় আবার আরেকটা আছে সেটা হলো a টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n মাইনাস n যখন n ইজ গ্রেটার দেন m n টা যখন m এর চাইতে বড় হবে তখন n থেকে m টাকে মাইনাস করতে হবে অর্থাৎ এটাকে ইনভার্স ফাংশন বলা যায় এখন এইটাকে যদি আমরা জানি যেমন a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a এইখান থেকে মূলত আসছে এই বিষয়টা a টু দি পাওয়ার 1 বাই n মাইনাস n সেটা আমাদের কয়েকবার এই বোর্ডে এসেছে অবজেক্টিক আকারে ঠিক আছে শিক্ষার্থীরা আরেকটা হলো a টু a b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n আরেকটা হলো a বাই b হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n আরেকটা হলো a টু দি পাওয়ার b হোল টু দি পাওয়ার c ইকুয়াল টু a টু দি পাওয়ার b c অর্থাৎ b এবং c কি হয়ে গেছে গুণন হয়ে গেছে b এবং c কি হয়ে গেছে গুণন হয়ে গেছে আরেকটা হলো a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1 a টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল টু 1 বাই a স্কোয়ার এটাকে যদি ঠিক তদ্রুপ a টু দি পাওয়ার মাইনাস n হয় তাহলে এটা হবে 1 বাই a টু দি পাওয়ার n অর্থাৎ n এর মান যা বসাবো 1 বাই তত হবে ক্লিয়ার শিক্ষার্থীরা এখন 3√5 এটাকে আমরা বলি এরকমভাবে এটা হবে 3√5 এটাকে পড়তে হয় 3√5 কি বলছি কথাটা 3√5 আবার n রুট অফ x এটাকে বলতে হবে x এর n তম মূল x এর n তম মূল আমরা x এবং n লেখার ক্ষেত্রে একটু পার্থক্য করে ফেলি সেটা হলো n টা হলো আমাদের এইভাবে আর x টা হলো এইভাবে এটা লেখার সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এবং এই অধ্যায়ের যে সমস্যাগুলি আছে এই সমস্যাগুলিকে যদি আমরা সমাধান করতে চাই এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলোকে আমাদের কোথায় রাখতে হবে
ব্রেইনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, এবং এগুলা মনে রেখেই আমাদের এই সমস্যাগুলো সমাধান করব। একটু দেখো শিক্ষার্থীরা, আমরা এখানে একটা অঙ্ক লিখেছি তোমাদের বইয়ের এই 4.1 এর 4 নম্বর অঙ্কটা, সেটা হলো 2 × a⁻¹ + 3 × b⁻¹ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন আমরা একটু আগে একটা সূত্র লিখেছিলাম, এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/a। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন আমরা এটাকে কী লিখতে পারি, 2 a⁻¹ প্লাস 3 b⁻¹ হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। অঙ্কটা করার জন্য 2 × 1/a প্লাস 3 × 1/b, কী বলছি কথাটা, 1/b হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখন টুটা কার সাথে গুণ, এটার সাথে গুণ, এটার সাথে যদি গুণ হয় কার সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হবে। তাহলে 2/a প্লাস 3/b হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এখানে এই দুইটা লসাগু হলো এ বি, এ দ্বারা যদি লসাগুকে ভাগ করি, অর্থাৎ হর দ্বারা লসাগুকে ভাগ করে ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। এখন এ দ্বারা এ বিকে ভাগ করলে কী থাকবে, বি থাকবে, বি দ্বারা টুকে গুণ করলে 2b প্লাস 3a হোল টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে হলো এইটাকে আবার আমরা লিখতে পারি 1/3a প্লাস 2b/ab, অর্থাৎ ওই যে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 1/a, আমরা এখানে যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্র অনুসারে এটাকে আবার লিখলাম 1/3a প্লাস 2b/ab, অর্থাৎ এই পুরো রাশিটাকে যদি আমি এ কল্পনা করি, এই যে সম্পূর্ণ রাশিটা, এই রাশিটাকে যদি আমি এ কল্পনা করি, তাহলে এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু কি, 1/a। এখন 1 × ab/3a প্লাস 2b ইকুয়াল টু আমরা লিখতে পারি ab/3a প্লাস 2b, এটাই হলো আমাদের অ্যান্সার। কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছে, অর্থাৎ এই সূত্র ব্যতীত আমরা কিন্তু এক পাও দিতে পারবো না, এবং লসাগুকে হর দিয়ে ভাগ করে ভাগফলকে লব দ্বারা গুণ করতে হবে, এই দুইটা বিষয় জানলেই কিন্তু আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যায়। এখানে এটা ভাগ ছিল, এই ভাগটা গুণ হয়ে লব হর লবে চলে গিয়েছে আর লব হরে চলে গিয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদের বইয়ের 6 নম্বর একটা অঙ্ক লিখেছি, √x·y (√y·z) √z·x, এটাকে বলছে সরল করো। এখন এই সরল অঙ্ক করার নিয়ম অনুসারে আমরা অঙ্কটা লিখি আবার √y·z (√z·x), অর্থাৎ z⁻¹ কে z⁻¹ বলা হয়, x⁻¹ কে x⁻¹ আমরা বলে থাকি। এখন x⁻¹ ইকুয়াল টু কি, 1/x (y) √1/y (z) √1/z (x), √y·x (√z·y) √x·z। এখন এই রুট অফ আর চিহ্ন, অর্থাৎ এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, আর আমাদের যে রুট চিহ্ন দেওয়া আছে সেই রুট চিহ্ন ঠিক আছে। এখন তিনটা রুটকে যদি আমি একটা রুট বানিয়ে দিই, তাহলে y·x (z·y) (y·x·z) লেখা যায়। দেখো এই জেড কাটা যায়, এই ওয়াই কাটা যায়, এই এক্স কাটা যায়, তাহলে বিষয়টা কী দাঁড়ালো, √1, অর্থাৎ কাটা যাওয়ার অর্থ হলো প্রত্যেকটার সাথে ওয়ান আছে, তাহলে ওয়ানকে বর্গমূল করলে ওয়ানই হয়। এটা হলো আমাদের একটা অঙ্ক। আবার তোমাদের বই 7 নম্বরে আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটাও একটু দেখো। এখানে আছে 2 টু দি পাওয়ার n প্লাস 4 − 4 × 2 টু দি পাওয়ার n প্লাস 1 / 2 টু দি পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এটার কথাটার অর্থ হলো এই, এটাকে আমরা জানি a⁻¹ (a⁻¹ = a⁻¹ দেখো এটার সমান যেরকম এটা লেখা যায়, তাহলে এটার সমান হতো আবার আমি এটা লিখতে পারি কি, পারি না? তাহলে এখানে 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার 4 লিখতে পারি, 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার 4 − 4 × 2 টু দি পাওয়ার n × 2 টু দি পাওয়ার 1 লেখা যায়। নিচেটা দেখো, যেহেতু ভাগ, ভাগের ক্ষেত্রে জানি কি, a⁻¹ ভাগ a⁻¹ = a⁻¹ − n, ভাগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দেয়, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার n প্লাস 2
माइनस वन अर्थात मने मने एखे एक वन आर उपर वन देवा जे कथा ना देव एक ही कथा से ये मने मने वन धरे नहीं माइनस कर दिए एन एखे टू टू दुवार एन एखे टू टू दुवार एन आसे एक टू टू दुवार एन कमन परि एन टू टू दुवार फोर इक्वल टू कि अर्थात चार्टा दुई गुणन आकार आसे चार्टा दुई के जो गुण कर दुई गुणन दुई गुणन दुई गुणन दुई दुई दुगुणे चार चार दुगुण आठ आठ दुगुणे कत है षोलो तेल ये कि लिखल सिक्सटीन माइनस चार दुगुणे आठ एखे देखते पाए टू टू दुवार एन प्लस वन एखे प्लस टू देखे जो माइनस वन चले जाए तेल प्लस वन थे एन ये लिखते परि टू टू दुवार एन इंटू कत एट षोलो थे आठ चले गए आठ एन टू टू दुवार एन इंटू टू लिखते परि देखो ये ये काटा जाए ये ये काटले चार तालोर एनसार हल चार अर्थात फोर कि शिक्षार्थी बुझते पे आसले कि ये समस्यागुल करते हैं शिक्षार्थीरा हमें तुम्हारे बोर आठ नम्बर अंक लिखे एखे लिखे थ्री टू दि पावर एम प्लस वन डिवाइड बाय थ्री टू दि पावर एम होल टू दि पावर एम माइनस वन भाग थ्री नाइन टू दि पावर एम प्लस वन डिवाइड बाय थ्री टू दि पावर एम माइनस वन होल टू दि पावर एम प्लस वन एन लिखी थ्री टू दि पावर एम प्लस वन ये जो भांगाई तपर आप लिखे आए लाइन लिखी नहीं एम माइनस वन भाग नाइन टू दि पावर एम प्लस वन डिवाइड बाय थ्री टू दि पावर एम माइनस वन होल टू दि पावर एम प्लस वन एन यहाँ जदि थ्री टू दि पावर एम प्लस वन डिवाइड बाय थ्री टू दि पावर एम स्क्वायर माइनस एम कारण आप एक सूत्र जानी ए टू दि पावर बी होल टू दि पावर सी इक्वल टू ए टू दि पावर बी सी ए टू दि पावर बी सी अर्थात एखे बी एवं सी की गुणन तेल से ही कारण यटारे जो ये गुण करी जमन एम द्वारा एम के गुण कर ले एम स्क्वायर एम द्वारा माइनस वन के गुण कर ले माइनस एम भाग एखे नाइन के थ्री स्क्वायर लिखते परि टू दि पावर एम प्लस वन ये को ए टू दि पावर बी टू दि पावर सी इक्वल टू के ए टू दि पावर बी सी अर्थात थ्री टू दि पावर एम माइनस वन इंटू एम प्लस वन थ्री टू दि पावर एम प्लस वन डिवाइडेड बाय थ्री टू दि पावर एम स्क्वायर माइनस एम भाग थ्री टू दि पावर ट्वाइस एम प्लस टू डिवाइडेड बाय थ्री टू दि पावर एम स्क्वायर माइनस वन अर्थात ए प्लस बी इंटू ए माइनस बी ताहले स्क्वायर माइनस बी स्क्वायर वन के वन स्क्वायर दिल जी कथा ना दिल एक ही कथा और ये ए टू दि पावर बी टू दि पावर सी जो टू द्वारा दुटा के गुण करी टू द्वारा एम के गुण कर ले टू एम दुए के दुई एखन देखो ए टू दि पावर एम भाग ए टू दि पावर एन जो कल्पना करी ताहले कि आसते से थ्री टू दि पावर एम प्लस वन भागर क्षेत्र में पावर कि है माइनस है तेल माइनस एम स्क्वायर प्लस एम अर्थात प्लस थकले माइनस हो माइनस थकले प्लस भाग थ्री टू दि पावर ट्वाइस एम प्लस टू माइनस एम स्क्वायर प्लस वन इक्वल टू थ्री टू दि पावर ट्वाइस एम माइनस एम स्क्वायर प्लस वन भाग थ्री टू दि पावर ट्वाइस एम माइनस एम स्क्वायर प्लस थ्री अर्थात ये जोग वियोग कर निल कि करलम जोग वियोग कर निल नियम माफिक ए टू दि पावर एम भाग ए टू दि पावर एन जो है भागर क्षेत्र क्यों पावर माइनस अर्थात प्लस थकले माइनस हो माइनस थकले प्लस तेल थ्री टू दि पावर ट्वाइस एम माइनस एम स्क्वायर प्लस वन माइनस ट्वाइस एम प्लस एम स्क्वायर माइनस थ्री ताहले एटा काटा जाए माइनस एम स्क्वायर प्लस एम स्क्वायर काटा जाए एखाने थ्री टू दि पावर माइनस टू इक्वल टू वन बाय थ्री स्क्वायर कारण आम्रा जानी ए टू दि पावर माइनस टू इक्वल टू कि वन बाय ए स्क्वायर ताहले ए टू दि पावर माइनस टू इक्वल टू वन बाय ए स्क्वायर ताहले वन बाय कि होबे तीन तरीका नय एटा आंसर ए अंकटार क्षेत्रे
যে আমাদের বিষয়টা থাকে কখনো কখনো দেখবা এটার সাথে একটা প্লাস দিয়ে দিয়ে দিল থ্রি টু দি পাওয়ার মাইনাস টু যদি কখনো কখনো এই অঙ্কটা এরকম থাকে তাহলে এখন মনে করো আসলে এখানে ভাগ থ্রি টু দি পাওয়ার মাইনাস টু মানে কি ওয়ান বাই থ্রি স্কোয়ার ওয়ান বাই থ্রি স্কোয়ার তাহলে ভাগ ওয়ান বাই নাইন লিখতে পারি ভাগ ওয়ান বাই নাইন এটার ক্ষেত্রে আসবে ভাগ ওয়ান বাই নাইন এখানেও আসলো ভাগ ওয়ান বাই নাইন আবার ঠিক তদ্রূপ এখানে আসলো ভাগ ওয়ান বাই নাইন ভাগ ওয়ান বাই নাইন ভাগ ওয়ান বাই নাইন এক্ষেত্রে এসে কী হয়ে যাবে আমাদের ভাগ ওয়ান বাই নাইন তাহলে এটাকে এটা দ্বারা ভাগ করলে যাকে তা দ্বারা ভাগ করলে কী হবে রেজাল্ট হয়ে যাবে ওয়ান ঠিক আছে শিক্ষার্থীরা ঠিক এই অঙ্কটাই যদি মনে করো এখানে ভাগ চিহ্নের পরিবর্তে আসলো গুণ চিহ্ন তাহলে কি হবে তখন আমাদের এটা হয়ে যাবে গুণ তখন এটাও হয়ে যাবে আমাদের গুণ চিহ্ন এইখানেও হয়ে যাবে গুণ চিহ্ন এইখানেও হয়ে গেল গুণ চিহ্ন এইখানেও হয়ে গেল কী চিহ্ন গুণ চিহ্ন তারপরে এইখানেও হয়ে যাবে আমাদের গুণ চিহ্ন এইখানেও হয়ে গেল গুণ চিহ্ন ঠিক তদ্রূপ এইখানেও গুণ চিহ্ন এইখানেও গুণ চিহ্ন স্যার তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে এখানে ওয়ান বাই থ্রি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই নাইন ওয়ান বাই নাইন ইন্টু ওয়ান বাই নাইন তাহলে বিষয়টা কী দাঁড়ালো কী দাঁড়ালো নয় নয় একাশি তাহলে রেজাল্ট হয়ে গেল কত ওয়ান বাই এইটটি ওয়ান এই অঙ্কের জন্য এই রেজাল্ট এখানে কিন্তু আমরা একটা অঙ্কের মধ্যেই তিনটা অঙ্ক দেখিয়ে দিলাম এরকমভাবে সংখ্যার পরিবর্তন করে দেওয়া হয় বিভিন্ন সময় বোর্ডের অঙ্কগুলোতে যেগুলো আমাদের এসএসসি পরীক্ষায় আসে এই বিষয়টা তোমাদের একটু খেয়াল রাখতে হবে মানে একটা অঙ্ক করে দিয়েছি সেজন্যই আমাকে এটা করতে হবে এমনটা কিন্তু নয় আমাদের যে সূত্রগুলো দেওয়া আছে যে নিয়মটা দেওয়া আছে সেই নিয়ম অনুসারে আমাদের কাজটা করতে হবে দেখ শিক্ষার্থীরা তোমাদের বইয়ে দশ নম্বর অঙ্কটা আমি এখানে লিখেছি এত এক্স টু দি পাওয়ার এ ডিভাইড বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি এইভাবে ইকুয়াল টু ওয়ান প্রমাণ করো এখন এটা হলো আমাদের লেফট হ্যান্ড সাইড এটা হলো রাইট হ্যান্ড সাইড তো লেফট হ্যান্ড সাইডের বিষয়টা আমি লিখলাম এখন এটাকে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি হয় তাহলে সূত্র অনুসারে আমরা কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি হোল টু দি পাওয়ার এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি হোল টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ হোল টু দি পাওয়ার সি প্লাস এ কী রে ভাই বিপদ আছে তাহলে আমাদের এই বিষয়টা হলো এরকম এখন এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার সি ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার বি সি তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার গুণনের সময় পাওয়ারগুলি কী হয় কী বলেছিলাম যোগ হয় তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে আমাদের এটা এটা কাটা যায় এ বি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস মাইনাসে কাটা গেল তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আমরা একটু আগে সূত্র লিখেছিলাম এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান এই সূত্র অনুসারে আমরা বললাম এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কি শিক্ষার্থীরা বুঝতে পেরেছো এটা আসলে আমরা যে এইভাবে কেটে দিয়েছি এটা কিন্তু কাটার কোনো সিস্টেম নেই এটা আমরা যোগ বিয়োগ করেছি অর্থাৎ এ স্কোয়ার প্লাসের এখানে মাইনাস স্কোয়ার অর্থাৎ একটা থেকে আরেকটা মাইনাস করলে জিরো হয়ে যায় আমরা সহজ করে বোঝার জন্য বলি এটা এটা কাটা গেল ঠিক আছে শিক্ষার্থীরা তবে তোমাদের যেটা হোমওয়ার্ক থাকবে আজকের হোমওয়ার্ক হবে তোমাদের আজকে সি ডব্লিউ অর্থাৎ ক্লাসে যেগুলো করালাম সেটি আমাদের এইচ ডব্লিউ হিসাবে থাকবে অর্থাৎ আমি যেই অঙ্কগুলো করালাম ক্লাসে এগুলোকে তোমরা এইচ ডব্লিউ হিসাবে করবে এবং সবাই বাসায় থাকবে সুস্থ থাকবে বাবা মাকে সহযোগিতা করবে এবং প্রতিদিন এই ক্লাসটা দেখবে দেখে তোমাদের যে বাড়ির কাজটা থাকে সেই বাড়ির কাজটা করবে এবং জমা দেবে এই বলে এখানে শেষ করছি।